সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হিন্দুবাদী প্রতি আদর আপনারা স্লিপ হাতে হাতে রাখেন আমরা অল্প সময়ের মধ্যেই আপনাদের সকলকে ত্রাণের চাল দিয়ে দিব তাড়াহুড়া কেউ করবেন না তাড়াহুড়াকে করতে যাবেন না সবাই পাবেন যাদের স্লিপ আছে তারা সকলেই স্লিপ পাবেন একটু ধৈর্য ধরেন আপনারা এক লাইন করে আমরা দিব এক লাইন শেষ হবে তারপর আরেক লাইন আসবেন তাড়াহুড়া করবেন না এক লাইনের লোক আরেক লাইনে যাবেন না আমি অনুরোধ করে বলতেছি যাদের আমি মোহাম্মদ হামিদুল্লাহ মামুন কাউন্সিলর ঠাকুরের পৌরসভা আজকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে যে করোনা প্রাদুর্ভাব সেই ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও পৌরসভার 1 নং ওয়ার্ডে এই হতদরিদ্রদের মাঝে যারা কর্মহীন যারা বাসায় এই করোনা ভাইরাসের কারণে যারা ঘরে আবদ্ধ আছে খুব কর্মহীন যারা কাজকাম করতে পারতেছে না তাদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে ত্রাণ সহযোগিতা এই ত্রাণ সহযোগিতা আজকে আমরা 450 পরিবারকে আমরা এই অসহায় মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছি এবং আমরা সামাজিক দূরত্বতা বজায় রেখে প্রতিজনকে আমরা এই প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী দিতে সক্ষম হচ্ছি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী সহ আজকে করোনা ভাইরাসের যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপ্রাণ পরিশ্রম করতেছেন তাদের সকলকে আমি এই বিষয়ে ধন্যবাদ জানাতে চাই করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে যারা দুস্থ এবং দরিদ্র তাদের মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী আমাদের ঠাকুরগাঁওয়ের সম্মানিত জেলা প্রশাসক তার সার্বিক নির্দেশনায় পৌরসভা থেকে এই সালন্দর যে মাদ্রাসা আছে এখানে আজকে প্রায় 450 জনকে ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে এবং যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হচ্ছে যদিও সাধারণ মানুষকে বোঝানো একটু কষ্টকর এর আগে আমরা আর একটা ওয়ার্ডে প্রায় 350 জনকে ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই সাহায্য অব্যাহত থাকবে এবং যারা আসলে দুস্থ এবং দরিদ্র তারা এবং কর্মহীন তারা তাদের যে দৈহিক চাহিদা মানে খাদ্যের যে চাহিদা সেটা অবশ্যই পূরণ করতে পারবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর সবাই জানেন গত জানুয়ারি মাসেই চীনের ওয়াংশোরে এই করোনার আবির্ভাব ঘটে সাথে সাথে গোটা বিশ্বে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এই ভাইরাস আমাদের বাংলাদেশেও হানা দিয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা সহ প্রত্যন্ত প্রত্যেকটি জায়গায় এই ভাইরাস হানা দিয়েছে এই ভাইরাস হানা দেওয়ার থেকে শুরু করেই ঠাকুরগাঁও জেলা প্রশাসন ঠাকুরগাঁও পৌরসভা
ঠাকুরগাঁও পৌর আওয়ামী আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নির্দেশিত হয়ে এই অঞ্চলে যারা কর্মহীন মানুষ, যারা একসময় কর্মক্ষম ছিল, যারা বিভিন্ন চায়ের দোকানে গাড়িতে যারা কাজ করে জীবিকা অর্জন করত, তারা কর্মহীন হয়ে পড়েছে। এই কর্মহীন মানুষদের, দুস্থ বেকার মানুষদের আমরা সাময়িকভাবে তাদেরকে চালিয়ে নেওয়ার যে সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা এইখানে ঠাকুরগাঁয়ে প্রায় দেড় মাস ব্যাপী জেলা প্রশাসন এবং পৌরসভার মাধ্যমে যা চলছে, অদ্যাবধি চলছে। যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, আমরা এটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং নেত্রী বলেছে একজন মানুষকেও না খেয়ে রাখবে না, না খেয়ে মরতে দিবে না, আমরা সেই চেষ্টাই করছি। এখানকার ঠাকুরগাঁও জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত পরিশ্রমী মানুষ, তিনি প্রায় সারাদিন সারারাত্রি রাত্রি অনেক রাত্রি পর্যন্ত তিনি এই ত্রাণ কার্যের সঙ্গে জড়িত থাকেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি কয়েক দিন বিভিন্ন স্পটে ত্রাণ কাজে উনি অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে।